find the real me. So let's go, seize the feeling. 'Cause you know, it's time for the meaning. Now we show, we're coming to win it. সারা দুপুরটা ঘুমানো হয়নি, তো দু বনে থাকলে কি আর ঘুম ধরে বলো। তো একটু বসে বসে গল্প করছিলাম, তো দেখলে নায়িকা থেকে একটা জিনিস এলো, তো সেটাকে আনবক্স করলাম। তো এবারে বসেছি, এবার রান্না বসাবো। তো মাসিরাও আজকে বাড়ি চলে এসেছে, তো তো তোমাদেরকে একটা জিনিস জানানো হয়নি, শুভ বিশ্বকর্মা পুজো। তো সবাইকে বিশ্বকর্মা পুজোর প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। তো বিশ্বকর্মা পুজো যখন একটু স্পেশাল কিছু রাত্রিতে, সকালে তো মাছ টাছ হয়েছিলো সকালে, তো সকালে আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেও পারিনি। তো সকালে আজকে রান্না করেছিলাম শুক্তো, কাঁকরোল ভাজা আর মাছের ঝাল আর ওল সেদ্ধ, তো এটা হয়েছিল সকালে। আর এখন আমি একটু ওই যে ছোলার ডালের ছোলা ভিজিয়ে রেখেছি, তো ওটা দিয়ে ছোলার ডাল হবে, আলুর দম বানাবো ঝাল ঝাল করে, আর হবে গরম গরম লুচি। তো চলো ছোলার ডালটা সেদ্ধ করে রাখি, আর একটু ময়দাটা মেখে রেখে দিই, ও আলুটাও সেদ্ধ বসিয়ে দেবো এক সাইডে। তো এগুলো করে রাখলে কি হয়, রান্না যখন করতে চাই না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো চলো এগুলো করে রেখে দিই, অলরেডি সন্ধে হতে যাচ্ছে। তো এখন বাজে 5:38, তো চলো ছোলাটা সেদ্ধ বসিয়ে দিই আর ময়দাটা মেখে নিই, তারপর আবার সন্ধেটাও দেবো। তো চলো তাড়াতাড়ি করে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো ছোলার ডালটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি, তো ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিই। তো এটাও তো সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো আমি একটু নিচ থেকে আসি, তাহলে রাস্তা থেকে অনেকে দাঁড়িয়ে আছে, একটু গল্প করে আসি। এখানে ঠাকুমার মা সবাই বসে টিভি দেখছে, আমি একটু রাস্তার দিকে চলে এলাম। তো বাবা বর্দিদেরও একটু লুচি হবে জানো, তো বর্দিও ময়দা টেনে নিয়ে গেল। আর এখানে দেখো এইটা হচ্ছে আমাদের একটা ননদের ছেলে, বুঝছি, ছোটো বাচ্চাটা, এই একটা যায়নি, তার দুজন একজন খেলছে। আর এই ঠাকুমাকে তো চেনেই তোমরা, ওদের তো দুধ দিতে আসে। তো এই ঠাকুমার নাতনির ছেলে এটা, বুঝলি, একটু বাচ্চাগুলো খেলছে, ভাবলাম একটু ভিডিও করি। দেখো টাটা করছে আমাদেরকে, কি মিষ্টি না, ছোটো বাচ্চাকে দেখে সবারই ভালো লাগে তাই না। লাঠিটা হাতে চলে যেন, ওর মোর হাত থেকে লাঠিটা নিয়ে ফিকে দিলো। দেখো কী গাড়ি যেন আমাদের রাস্তায় সত্যিকার ভাগে, দেখো ছুটছে ছুটছে ছুটছে, কী গাড়ি রাস্তাতে বলো, ভয় লাগে না, এক্ষুনি তো দেখলে কীরকম গাড়ি দিলে। তো চলো সন্ধে হয়ে গেছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম, এবার বাড়িতে। আর হনুমান মন্দির দিদি মন্দির হতে চলে এসেছে, তো চলো আমাকে বাড়িতে গিয়ে সন্ধে দিতে হবে। তো চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। তো বাড়িতে এসে সন্ধ্যে টন্ধে দিয়ে এখন চা নিয়ে বসে বলছি, তো বোন আছে, তো চায়ের পাটিটা বেশ আমাদের ভালোই হয় জানো, বেশি গল্প করতে করতে একটু চা খাওয়া হয়। তো বোনকে আমার বড় মেয়ে তেল মাখিয়ে দিচ্ছিল মাথায়, তো ও তেল মাখছিল মাথায়, আর আমি বসে বসে টিভি দেখতে দেখতে আমরা একটু চা খাচ্ছি। তো চা অলরেডি খাওয়া হয়ে গেছে, চায়ের বাসন বাসনগুলো ধুয়ে নিয়ে দাঁড়াও, কারণ পড়ে থাকলে না বাসনে এক গাদা জমা হয়ে গেলে না খুব কষ্ট হয়ে যায় না। তো চা খাওয়ার পাশনটা ধোয়া হয়ে গেছে, এবারে রান্নাটা করব। অলরেডি সমস্ত কিছু রেডি করে রেখেছি, ময়দাও মাখা হয়ে গেছে, আলুও সেদ্ধ করে রেখেছি, আর
ছোলাটাও সেদ্ধ করে রেখেছি। তো ছোলাটার ডালটা আগে বানিয়ে নেব, তার মধ্যে পেঁয়াজটা একটু টমেটোটা কেটে নেব, তো একটু আলুর দম হবে, আর ময়দাটা লেচি কাটতে বোনকে দিয়ে দেবো, কারণ বোন লেচিগুলো কেটে রেখে দেবে। তো চলো, তো চলো দাঁড়িয়ে কথা না বলে কাজ করতে করতে কথা বলবো, ঠিক, কারণ তখন কাজটাও হয়ে যাবে, তোমার সাথে গল্প করা হয়ে যাবে একটু। তো চলো, তো সবার আগে ছোলার ডালটা বসিয়ে দিয়েছি, বলেছিলাম তোমাদের ডালটা সেদ্ধ করা আছে। তো ছোলার ডালে আমি সেরকম কিছু সম্রাম দিই না মশলা, তো একটু শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর একটু তেজপাতা ফোড়নে দিয়ে দিই। তো তারপরে একটু হলুদ দিয়ে করাতে, কারণ ডাল সেদ্ধের সময় হলুদ দিই না, তো এই সময় একটু হলুদ দিয়ে ওটা ডালটা ঢেলে দিই। তো ডালটা ফুটে গেলে তখন একটু নুন মিষ্টি সব কিছু দিয়ে নামিয়ে দিই। আগে না ডালে নারকেল কুড়ো দিতাম, যেন নারকেল কুড়ো দিলে ছোলার ডাল সত্যি খেতে খুব টেস্টি হয়, কিন্তু এই রাত্রিতে ছোলার ডাল খেয়ে এমনিতেই ছোলার ডাল অ্যাসিডিটি হয়, তো তবু খেতে ভালো লাগে ডালটা লুচির সাথে। তো তারপরে আবার নারকেল দিলে আর দেখতে হবে না, তো ওটাই নারকেলটা দিলাম না, তো নর্মালি ছোলার ডালটা করছি আজকে। তো ডালটা দিয়ে এবারে জল দিয়ে দিলে আমি ওদিকে দুধটা বসিয়ে দিয়েছি, জানো দুধটা একটু ফুটিয়ে রেখে দিই, রেখে দিলেও তো পরে ওরা খাই খাবে, নাহলে কালকে রেখে দেবো। তো ওর জন্য ছোলার ডালটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। ছোলার ডালটা তো হয়ে গেছে তোমরা দেখলে, তো এবার এটাকে নামিয়ে এবার আলুর দমটা বসবো। তো আলুর দমের আলু সেদ্ধ করা রয়েছে, পেঁয়াজ আর টমেটো কাটা রয়েছে, আর এখানে আদা বাটা রয়েছে। এটা দু রকমের আদা, কারণ একটাতে লঙ্কা দিয়ে বাটা রয়েছে আর একটা ইঞ্চার বাটা রয়েছে। তো সবার আগে আলুটাকে ভেজে নেবো হালকা করে, যেহেতু সেদ্ধ করা আছে তো হালকা করে তেলটার মধ্যে কষে নেবো। তো তারপরে মশলা টশলা দিয়ে ওটাকে আলুর দম বানাবো। তো আজকে আলুর দমে সেরকম কিছু মশলা দিইনি, একটু গোটা জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি। তো সবার আগে পেঁয়াজটাকে ভালো করে কষে নেবো তেলে দিয়ে, তারপরে আদা রসুন দিয়ে দেবো, আর শেষে না বেশি কিছু আজকে মশলা দেবো না, জানো তো শেষে একটু গরম মশলা মেরে দেবো, ব্যাস। তো হয়ে যাবে রেডি আজকে আলুর দম তৈরি। আজকে রসুনটা ইউজ করলাম না, তবু তো পেঁয়াজটা খাচ্ছি, বড় নিরামিষ খাওয়া উচিত, কিন্তু তবু আজকে পেঁয়াজটা খেয়ে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি রান্না। রান্না কমপ্লিট হয়ে গেছে, এই হলো ছোলার ডাল আর এই হলো আলুর দম। আলুর দমটা দেখতে হয়েছে, দেখেছো তো, দেখলেই না খেতে ইচ্ছে হবে, টেস্টটাও দারুণ হয়েছে। এক পিস বর্ষাকে দিয়ে টেস্ট করলাম, সেগুলো সত্যি দিদির দারুণ হয়েছে টেস্ট। তো চলো এবারে লুচিটা বানাতে হবে, কারণ অলরেডি ময়দা আমি মেখে রেখেছি এখানে, দেখো। একটা স্পেশাল জিনিস দেখো, আমি তরকারিগুলো রান্না করেছি, তো এখানে আমার বড় মেয়ে বেলছে লুচি, আর এখানে বোন ভাজছে লুচি, তো ও বেলে দিচ্ছে আর ও ভেজে নিচ্ছে। তো আমি এখানে ওরই বোনেরই মা, মানে আমার মাসি ফোন করেছিল, গল্প করছিলাম, কথা বলছিলাম, তো বোন এখানে বললো দিদি তুই বসে নিচ্ছে, আমি ভেজে নিচ্ছি। তো ভালো লাগলো এই জিনিসটা, কারণ ওটা যখন ভাজছে আমি আর ওদেরকে কিছু বললাম না, তো আমি গিয়ে বসেছিলাম। তো চলো আজকে তো বিকেলবেলার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, বোন এসেছে, একটু গল্প স্বল্প করছিলাম, তো তাই ব্লগ করিনি সেভাবে। তো রাতের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।